বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার আম্মুয়ে রান্না করবা কাংলা মাছের কুপ্তা। প্রথমে মাছকে শিলপাটায় ছেঁচে নেব, তারপর কাটা বেছে নেব। মাছের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব, রসুন, আদা, লবণ, মরিচ, বাখর, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, মেখে নেব। এভাবে মাছের কালের মধ্যে দিয়ে দেব। এভাবে পট্টি করে নেব। কড়াইয়ে তেল দেব, তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব।
তেল দেব। পেঁয়াজ দেব। রসুন। আদা। লবণ। টমেটো। মাছগুলো চাকু দিয়ে কেটে নেব, পিস পিস করে নেব। পানি, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো নেড়ে নেব। মাছগুলো দিয়ে দেব। পানি, তরকারি হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নেব। এভাবে আপনারাও বানিয়ে খাবেন, খুবই মজা কামলা মাছের কুপ্তা।